জুম্বি সামুরাই বান্ডিল আমরা ফ্রিতে পাবো। গাইস তোমরা অনেকে আমাকে এটা জিজ্ঞেস করছো যে কালকে নাকি জুম্বি সামুরাই বান্ডিল ফ্রিতে দেওয়া হবে, অনেকে তোমাদেরকে বলছে এবং তোমরা কিন্তু সেইটা আমার কাছে জিজ্ঞেস করছো কমেন্ট বক্সে। অনেকে এটা আমাকে কোয়েশ্চেন করেছিল যে জুম্বি সামুরাই বান্ডিল কি আমাদের ফ্রিতে দেওয়া হবে নাকি রিজনাল ব্যাটেল ইভেন্টে, তো সেই ব্যাপারটা তোমাদেরকে আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো এবং কালকে আমাদের রিজনাল ওয়ার অথবা স্টেট ওয়ার ইভেন্টটা আসতে চলেছে সেটাও তোমাদেরকে এক্সপ্লেন করবো যে সেখানে কী কী জিনিস ফ্রিতে পাবে এবং ইভেন্টটা কেমন হবে, এবং তোমাদেরকে কালকে একটা নতুন ইভেন্ট আসছে সেটারও আপডেট শেয়ার করবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। চলো ভাই, তো প্রথমে তোমাদেরকে আমি টুনাইট আপডেটটা শেয়ার করি। আমরা কিন্তু কালকে নতুন ইভেন্ট দেখতে পেতে চলেছি, গোল্ডেন সেট বান্ডেল। ওকে, তোমরা কিন্তু এখানে যতগুলো বান্ডেল দেখতে পাচ্ছ সবগুলো বান্ডেল কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে এবং কোন ইভেন্টে দেখতে পাবে তোমাদেরকে বলে দিই। এরকম কিন্তু রিং ইভেন্টে আসবে, এটা কিন্তু পুরো 100% কনফার্ম হয়ে গেছে, যেখানে তোমরা গোল্ডেন সেটের বান্ডেলটা দেখতে পাবে, ছেলেদের বান্ডেল এবং মেয়েদের বান্ডেল দুটোই কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। অ্যান্ড এই দুটো বান্ডেল ছাড়াও কিন্তু আরও যে দুটো আলাদা কালারের বান্ডেল ওই দুটোও কিন্তু তোমরা দেখতে পাবে, মানে যতগুলো ছিল আমাদের ইনকিউবেটরে সবগুলোই কিন্তু এই রিং ইভেন্টে তোমরা নিতে পারবে। এবং এখান থেকে তোমাদের সবচেয়ে ফেভারিট কোনটা, ঠিক আছে, এখানে যে তিনটা ছেলেদের বান্ডেল দেখতে পেলে, যে নেভি সেট বান্ডিল অথবা গোল্ডেন সেট বান্ডিল, তো এই যে তিনটা বান্ডিলের মধ্যে তোমার কোনটা সবচেয়ে ভালো লাগে? আমাকে তো গোল্ডেন সেটটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা কিন্তু কালকে তোমরা দেখতে পাবে। তো জুম্বি সামুরাই বান্ডিল তোমরা ফ্রিতে পাবে নাকি এটা অনেকে জিজ্ঞেস করছো আমাদের রিজনাল ওয়ার্স অথবা স্টেট ওয়ার যে ইভেন্টটা আসতে চলেছে কালকে, তোমরা সেটা জানো। স্টেট ওয়ার ইভেন্টটা নিয়ে একটু তোমাদেরকে ডিসকাস করি। দেখতে পাচ্ছ 16 তারিখ থেকে ইভেন্টটা স্টার্ট হবে। তোমাদেরকে আমি আগেও বলেছি এরকম যে এরকম কিন্তু ম্যাপ দেওয়া থাকবে তোমাদের ইন্ডিয়া অথবা বাংলাদেশ, এভাবে কিন্তু ম্যাপ থাকবে এবং এখানে তোমাদের ফার্স্টে বলবে যে স্টেট সিলেক্ট করতে, ঠিক আছে, তোমরা এখানে স্টেট সিলেক্ট করে নেবে। তোমাদের কিন্তু এখানে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে থেকে তুমি যে জায়গায় থাকো সেই জায়গাটা তোমাকে চুজ করে নিতে হবে। তো যাই হোক, এতদূর পর্যন্ত তোমরা আশা করে বুঝে গেছো। তো এই যে আমাদের ইভেন্টটা আসতে চলেছে, এই ইভেন্টের মধ্যে কিন্তু অনেকগুলো ফ্রি রিওয়ার্ডস পাওয়া যাবে এবং কিছু ইন্টারফেস বেরিয়ে আসছে, সেইটা তোমাদেরকে আমি বলতে চলেছি। দেখো, এখানে ফার্স্টে দিনো বান্ডিলের ছবি বেরিয়ে আসছে। তো আমাদের আগে যে রিজনাল ব্যাটেল ইভেন্ট আসতো সেখানে কিন্তু এই দিনো বান্ডিল ফ্রিতে দেওয়া হতো, সেই জন্য দেখো দিনো বান্ডিলে যেহেতু ফটো বেরিয়ে আসছে সেই জন্য এটা তোমরা ধরে রাখতে পারো পুরো 100% কনফার্ম যে দিনো বান্ডিল আমরা ফ্রিতে পাবো। এর সাথে একটা টি শার্ট মতো বেরিয়ে আসছে, ওটাই কিন্তু ফ্রিতে পাবো। কিন্তু এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ জুম্বি সামুরাই বান্ডিলেরও একটা ছবি দেওয়া রয়েছে, তাহলে কি আমরা এই ইভেন্টে জুম্বি সামুরাই ফ্রিতে পাবো, এটা তোমাদের কোয়েশ্চেন। তো যাই হোক, সেটা বলার আগে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই যে স্টেট ওয়ার ইভেন্টে একটা টি শার্ট দেওয়া হচ্ছে, মানে জার্সি টাইপের, যেখানে চ্যাম্পিয়ন্স লেখা রয়েছে এবং এই জার্সিটা আমি তোমাদের আগেই বলেছি যে এটা ইন্ডিয়া থিমে বানানো হয়েছে। তো বাংলাদেশ বা নেপাল আলাদা আলাদা দেশ থাকবে। অ্যান্ড তোমরা এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ দিনো বান্ডিল, এটাও কিন্তু থাকবে পুরো 100% কনফার্ম। তো দিনো বান্ডিলটা আমরা কিন্তু পারমানেন্ট পেতে পারি অথবা ট্রায়ালের জন্য পেতে পারি 30 দিনের জন্য। ওকে, তো যাই হোক, এগুলো তো তোমরা ফ্রিতে পাবে, এছাড়া কিন্তু অন্যান্য কিছু গানের স্কিন অথবা অন্য কিছু আইটেম পাওয়া যাবে। তবে জুম্বি সামুরাই ফ্রিতে পাওয়া যাবে কিনা তোমরা অনেকে এটা জিজ্ঞেস করছো, অনেকে তোমাদেরকে এটা বলছে যে জুম্বি সামুরাই নাকি ফ্রিতে দেবে আমাদের রিজনাল ওয়ার্স ইভেন্ট যে ফটো বেরিয়েছে সেখানে রয়েছে। তো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই ভাই, আমাদের জুম্বি সামুরাই বান্ডেল অনেক রেয়ার বান্ডেল এখনও পর্যন্ত রয়েছে। দেখো, অনেকবার রিটার্ন দিয়েছে তা সত্ত্বেও অনেকে এই বান্ডেলটা বার করতে পারেনি, এরকম টাইপের ইভেন্টে আগে আগে আমাদের রিটার্ন এসেছে, ঠিক আছে, সামুরাই স্পিন ইভেন্ট, যেখানে তোমাদের কিন্তু পুরোপুরি লাকের উপর ডিপেন্ড করছে যে তুমি এখানে কত ডায়মন্ডে পাবে। এবং এখানে কেউ কিন্তু অল্প ডায়মন্ডে পায়নি, এখানে অনেক ডায়মন্ড লেগেছে এই বান্ডেলটা বার করার জন্য। তো অতিরিক্ত লাক ভালো থাকলে গাইজ এখানে অল্প ডায়মন্ডে বেরোয়, নাহলে কিন্তু এখানে তোমাদের অনেক ডায়মন্ড যাবে এটা বার করার জন্য। তো যাই হোক, এই বান্ডেলটা ফ্রিতে দেবে আমি বিশ্বাস করতে পারছি না। জুম্বি সামুরের মতো একটা রেয়ার বান্ডেল এটা যদি ফ্রিতে দিয়ে দেয় তাহলে গেরেনা এরকম করবে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না। তো সেই জন্য আমি তোমাদেরকে এটা ক্লিয়ারলি বলতে পারছি না যে ফ্রিতে দেবে কিনা, তাও চান্স রয়েছে কিছুদিনের জন্য ট্রায়াল দিতে পারে। ওকে, আর একটা তোমাদেরকে বলে দিই, আমি তোমাদেরকে যেহেতু সমস্ত রিয়েল আপডেট দেওয়ার চেষ্টা করি সবসময়, তো সেই জন্য তোমাদেরকে আমি কোনো ফেক ইনফরমেশান শেয়ার করতে চাইছি না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যদি এটা রিটার্ন দেয় তাহলে কিন্তু সামুরাই স্পিন এই ইভেন্টে রিটার্ন দিতে পারে, যার ইন্টারফেসটা ঠিক এরকম টাইপেরই হবে। ওকে, তো আরেকটা কথা বলে রাখি, যদি সামুরাই স্পিন ইভেন্টে রিটার্ন না দেয় তাহলে রিং ইভেন্টে আমাদের এটা আসবে। রিং ইভেন্ট বর্তমানে বেশি পপুলার এবং এই ইভেন্টে লোক বেশি স্পিন করে, সেই জন্য গেরেনা এরকম টাইপের ইভেন্ট বেশি নিয়ে আসছে। তো এখানে আমাদের কী হয় যে যদি ডাইরেক্ট না লাগে তাহলে টোকেনের মাধ্যমে আমরা এক্সচেঞ্জ করতে পারবো, তো সেই জন্য আমাদের কিন্তু 2 থেকে 2500 ডায়মন্ড হয়তো এখানে পারমানেন্ট তোমরা, মানে গ্যারান্টি থাকবে যে এটা তোমরা বার করতে পারবে। তো যাই হোক, তোমরা কোন টাইপের ইভেন্টে জুম্বি সামুরাই বান্ডিল রিটার্ন চাইছো সেটা আমাকে বলবে, যে সামুরাই স্পিন ইভেন্ট নাকি এরকম সামুরাই রিং ইভেন্ট। ওকে, সেটা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আশা করি গাইজ তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে যে জুম্বি সামুরাই বান্ডিল ফ্রিতে দেবে কি দেবে না, যেটা তোমরা কোয়েশ্চেন করছিলে আমাকে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, কালকে যেহেতু গোল্ডেন সেট বান্ডিল আসছে তো 16 তারিখে কোনো মতে জুম্বি সামুরাই বান্ডিলের ডায়মন্ড খরচ করার ইভেন্টও আসবে না, কারণ একদিনে কিন্তু দুটা মানে
পপুলার বান্ডিল রিটার্ন দেবে না, ঠিক আছে? তো যদি আসে আমাদের ডায়মন্ড খরচের ইভেন্টে, যেমন জুম্বি সামুরাই রিং ইভেন্ট হতে পারে অথবা আমাদের স্পিন ইভেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে আসবে। এবং রিজিওনাল ওয়ার্স ইভেন্ট কালকে থেকে শুরু হবে, সেখানে যদি আমাদের ফ্রিতে দিত, যদি ট্রায়ালও যায় তাহলে কিন্তু মানে সেটা চান্স কম রয়েছে তোমাদের, যেটাই বললাম। তো দেখা যাক কী হয়, তবে আমার দিক থেকে যতটা আমি জানতে পেরেছি যে ফ্রিতে দেওয়ার চান্স নেই বললে চলে। ওকে, আর আমাদের কিন্তু কনফার্ম ডেট এখনও বেরিয়ে আসেনি যে কত তারিখে আমাদের মানে ডায়মন্ড খরচের ইভেন্ট এটা দেবে, তবে আমি তোমাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো এই ব্যাপারটা। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। ওকে, বাই বাই।